ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্রিয়েটর গাটার সুমন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নিয়ে এলাম আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও, দেখুন আপনাদের কেমন লাগে। মেঘনাথ সাহা, জন্ম 6 অক্টোবর 1893 অ্যান্ড মৃত্যু 16ই ফেব্রুয়ারি 1956। তো বুঝতেই পারছেন আজ মেঘনাথ সাহার জন্মদিন। তো চলুন দেখে নেওয়া যাক মেঘনাথ সাহা সম্পর্কে কিছু বিস্তারিত। মেঘনাথ সাহা FRS একজন ভারতীয় বাঙালি তাত্ত্বিক, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি গণিত নিয়ে পড়াশোনা করলেও পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়েও গবেষণা করেছেন। তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তাপীয় আয়নীকরণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। তার আবিষ্কৃত সাহা আয়নীভবন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মগুলো ব্যাখ্যা করতে অপরিহার্য। তিনি ভারতীয় নিউক্লীয় পদার্থবিজ্ঞানে আধুনিক গবেষণার জন্য 1950 সালে পশ্চিমবঙ্গের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেন। পদার্থবিজ্ঞানে তার অবদানের জন্য 1927 সালে লন্ডনের রয়্যাল সোসাইটি তাকে FRS নির্বাচিত করেন। তিনি ও তার সহপাঠী এবং সহকর্মী সত্যেন্দ্রনাথ বসু সর্বপ্রথম আলবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার সূত্রকে জার্মান থেকে ইংরেজিতে অনুবাদ করেন, যা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। স্বনামধন্য এই পদার্থবিজ্ঞানী পদার্থবিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন। তিনি বিজ্ঞানসম্মত ধারায় পঞ্জিকা সংশোধন করেন। এছাড়া ভারতের নদী নিয়ন্ত্রণ পরিকল্পনায় তার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ভারতে পদার্থবিজ্ঞানের বিকাশ ও প্রসারের জন্য 1931 সালে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। এছাড়াও 1934 সালে ভারতে পদার্থবিজ্ঞানের যে সংগঠন ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটিও প্রতিষ্ঠা করেন। তার উদ্যোগেই ভারতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সূচনা হয়, যা বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা IIT নামে পরিচিত। 1952 সালে ভারতীয় লোকসভার নির্বাচনে কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র, বর্তমানে যেটাকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র বলা হয়, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচিত সাংসদ হন। তো এই ছিল আজকের মেঘনাদ সাহা সম্পর্কিত কিছু তথ্য। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।